ঝাড়গ্রাম জেলার যে কটি ঐতিহাসিক ঐতিহ্যবাহী দুর্গা মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ মন্দির হল ঝাড়গ্রাম জেলার চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির। অন্যান্য দুর্গা মায়ের মূর্তিতে মাকে দশভুজা হিসেবে দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে মায়ের রূপ অশ্বের ওপর বিরাজমান চতুর্ভুজা। আজ থেকে প্রায় 450 বছর আগে মায়ের স্বপ্নাদেশ পেয়ে এখানকার রাজা গোপীনাথ সিংহ রানীর কাঁকনবালা দিয়ে তৈরি করিয়েছিলেন দেবী কনক দুর্গার মূর্তি। আর এই মন্দিরই স্থাপন করা হয়েছিল চিল্কিগড়ের ডুলুং নদীর চড়ায় ঘির অরণ্যের মাঝে। প্রথমে এখানে ব্রাহ্মণ রাজা স্বরূপ ত্রিপাঠী পুজো করে আসছিলেন, পরবর্তী ক্ষেত্রে সামন্ত রাজা এই পুজো চালিয়ে আসছেন। অন্যান্য পুজোর নিয়মাবলী থেকে এখানে পুজোর নিয়মাবলী পুরোপুরি ভিন্ন, কারণ মাকে অন্নভোগের সাথে সকালে ডিম, দুপুরে মাছ, আবার রাত্রে অন্যান্য খাবার দেওয়া হয়। প্রতিবারে খাবারের শেষে মায়ের জন্য একটি পান দিয়ে আসছেন এখানকার পুরোহিতরা। রাজ আমলের প্রথমত এখানে এখনও নিশা বলি দেওয়া হয়, একসময় এই বলিকে নরবলি বলা হতো, যুগের পরিবর্তনে এখন নিশা বলি হয়। একটি জ্যান্ত পাঠাকে মুখ বন্ধ করে যেখানে নরবলি দেওয়া হতো সেখানে নিয়ে গিয়ে তাকে বলি দেওয়া হয়। তারপর তার মাংস এনে মশলার সাথে মিশিয়ে তিনটি কাঠ জেলে একটি ঘরে বন্ধ করে দেওয়া হয়। পরের দিন সেই রান্নাঘর থেকে রান্না বের করেন পুরোহিতরা, যার নাম ছিল বিরামভোগ। যুগ যুগ ধরে এখানে পুরোহিতরা বলে আসছেন এই রান্না নাকি মা নিজেই করেন, সেই প্রথমত আজও এই রান্না চলে আসছে। ভোগের আলাদা বলতে অন্য জায়গায় যেমন ফুল ফল প্রসাদ মিষ্টি টিষ্টি লাগানো হয়, আর ওটা কোনো টাইম বা ইয়েতে নাই, ওই দুপুরবেলা লাগানো হলো, দুপুরবেলায় সব যে যার পুষ্পাঞ্জলি শুনে দিয়ে। এইখানে যেমন টাইম মতো প্রসাদ লাগাতে হবে, সকালে যে যা খাওয়া আমরা খাই চা টা সব সেগুলোও লাগাতে পারে, লাগানো হয়। পান লাগানো হয়, প্রতিটা খাবারের সময় পান লাগাতে হয়, যেমন টিফিন খাওয়ার সময় পান লাগাতে হয়, ভোগ খাওয়ার সময় অন্য ভোগ খাওয়ার সময় পান লাগাতে হয়, সন্ধ্যাবেলা পুজো করার সময় পান লাগানো যায়। হ্যাঁ, ডিম দেয়, ওই গঞ্জভোগে ডিম দেওয়া হয়, হাঁস ডিম, হাঁস ডিম ছাড়া চলে না, হাঁস ডিম দেওয়া হয়, হাঁস ডিম ওই যতদিন থাকে। এমনি প্রতিদিনে যেমন প্রতিদিনের পুজো তো যে যেমন দেয় আমরা ডিম লাগাই। মায়ের পুজো সৃষ্টি হয়েছিল কীভাবে? মায়ের পুজো সৃষ্টি হয়েছিল এখানে সামন্ত রাজের আমলে, আগে ছিল ব্রাহ্মণ রাজা বিশ্বরূপ ত্রিপাঠী, তারপরে এই মন্দিরটা হচ্ছে ইয়ে, আর তারপরে সামন্ত রাজরা আসেন, সামন্ত রাজদের আমলে মায়ের আবির্ভাব হয়, আর স্বপ্নের নির্দেশে মায়ের প্রতিষ্ঠা হয়। প্রতি বছর এই দুর্গাপূজা দেখতে দূর দূরান্ত থেকে মানুষের সমাগম দেখা যায়, কিন্তু এবারে আরও বেশি মানুষের সমাগম দেখা যাবে, কারণ মুখ্যমন্ত্রীর প্রদান করা অনুদানে চিল্কিগড় কনক দুর্গা মন্দির নতুন রূপ পেয়েছে। চিল্কিগড়ে গিয়ে পৌঁছলেই মনে হবে প্রকৃতি তার সব রূপ যেন ঢেলে দিয়েছে। নদী, ছায়া ঘন জঙ্গল, গাছে রং বেরঙের প্রজাপতি কি নেই সেখানে। জঙ্গলের মধ্যে কনক দুর্গা মন্দির, ডুলুং নদী এবং জঙ্গলের টানে পর্যটকদের ভিড় এখানে লেগেই থাকে বছরভর। কিন্তু রাতে থাকার ঠিকঠাক ব্যবস্থা না থাকায় মুখ ফেরাচ্ছিলেন পর্যটকরা। এবারে সেই কালিমা ঘুচিয়ে নবরূপে তৈরি চিল্কিগড়। জঙ্গল লাগোয়া এলাকায় রয়েছে অতিথিশালা, প্রশাসনের উদ্যোগে মন্দির চত্বরে সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। কিভাবে চিল্কিগড়ে পৌঁছবেন পর্যটকরা? ট্রেন পথে চিল্কিগড় পৌঁছাতে গেলে হাওড়া টাটানগর থেকে ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছানোর জন্য এক্সপ্রেস বা লোকাল ট্রেন রয়েছে। কলকাতা থেকে ঝাড়গ্রামে পৌঁছতে একটি ট্রেনের সর্বনিম্ন সময় লাগে 2 ঘন্টা 24 মিনিট। অন্যদিকে চাইলে পর্যটকরা সড়ক পথেও যেতে পারেন চিল্কিগড়। তার জন্য কলকাতা থেকে 6 নম্বর জাতীয় সড়ক ধরে ঝাড়গ্রামে পৌঁছতে 4 ঘন্টা সময় লাগে। ঝাড়গ্রাম শহর থেকে সড়ক পথে 14 কিলোমিটার পথ এগোলেই চিল্কিগড় রাজবাড়ি। তাহলে এবার পুজোয় আর দেরি না করে সপরিবারে ঘুরে আসতেই পারেন চিল্কিগড় কনক দুর্গা মন্দির থেকে। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।